নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর প্রথম ভাষা অর্থাৎ বাংলার 30 নম্বরের মক প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন, আগুন এর সমার্থক শব্দ হলো, অপশান দেওয়া আছে আপনাদের এখানে, জল, চিতা, গুণহীন না অগ্নি। এর সঠিক উত্তর হবে অগ্নি। চলে আসি পরবর্তী কোশ্চেনে, কোন জোড়াটি বেমানান? আপন, পর, বিপরীতার্থক দেওয়া আছে, দূর, নিকট, বিপরীতার্থক, পাকা, কাঁচা, বিপরীতার্থক, বন্ধু, মিত্র, এটা সমার্থক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? অপশান দেওয়া আছে অরুণা মিত্র, সেকেন্ড অপশান আছে আশাপূর্ণা দেবী, থার্ড অপশান বাণী বসু, ফোর্থ অপশান নীলা মজুমদার। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক বা লেখিকা। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হত শব্দটি হলো বিশেষণ, বিশেষ্য, ক্রিয়াপদ না কোনোটি না? তাহলে হত শব্দটি হচ্ছে একটা বিশেষণ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, রাঙা মূলো এর গূঢ়ার্থ হলো, লাল রঙের মূলো, গাজর, সুন্দরী মহিলা না দেখতে সুন্দর কিন্তু অকাজের লোক? তাহলে এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে দেখতে সুন্দর কিন্তু অকাজের লোক, সেটি হচ্ছে রাঙা মূলো একটা গূঢ়ার্থ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, একটি অল্প প্রাণ বর্ণের উদাহরণ দাও, মানে যেটি অল্প প্রাণ বর্ণ, মানে যেটি উচ্চারণ করতে কম সময় লাগে, সেটা যা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশান দেওয়া আছে ছ, ট, থ, ফ। এর সঠিক উত্তর হবে অল্প প্রাণ, সেটা হচ্ছে ট বর্গ বা ট বর্ণ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, আগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ হলো, অপশান দেওয়া আছে বিগ্রহ, এগিয়ে আসা, অসন্তুষ্ট না অনাগ্রহ। তাহলে আগ্রহের বিপরীতার্থক শব্দ হবে কিন্তু অনাগ্রহ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ম এর উচ্চারণ স্থান হলো কোষ্ঠ, তালু, দন্ত না ওষ্ঠ? তাহলে ম এর উচ্চারণ স্থান এটা কিন্তু হবে ওষ্ঠ, ওষ্ঠটা কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসি পরবর্তী কোশ্চেনে, যাতায়াত, যাতায়াতকে সন্ধি বিচ্ছেদ করা হয়েছে, তা যাতায়াতের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এখানে সঠিক যেটি সেটি আমাদের মার্ক করতে হবে, যাতা যোগ আত, জাত যোগ আয়াত, জাত যোগ আয় আর কোনোটি নয়। তাহলে এখানে যাতায়াত যখন অন্তস্থ আকার, তাহলে জাত যোগ আয়াত, আয়াত এখানে হয়েছে যাতায়াত। কেন না এই অন্তস্থ যা তা তয়াকার আকারটা তয়ের আকারে চলে আসবে অন্তস্থ আকারটা, ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি যাতায়াতটা। চলে আসি অনল, অনল শব্দের সমার্থক শব্দ, জলদ, অগ্নি, পাবদ না ব্যাম? তাহলে অনল এটা কিন্তু অগ্নির একটা সমার্থক শব্দ। চলে আসি পরবর্তী কোশ্চেনে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, কার রচনা এটা? সুকুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না লীলা মজুমদার? এটা সবাই জানে, সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, মনোজ বসু, মানিক বন্দ্যোপাধ্যায় না মতি নন্দী? এর সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, স্বামী বিবেকানন্দ প্রবর্তিত পত্রিকাটির নাম কি? দেশ, যুগান্তর, আর্যবাণী না উদ্বোধন? এর সঠিক উত্তর হবে উদ্বোধন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, মেঘদূত কাব্য কার রচনা? দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ না নজরুল ইসলাম? এর সঠিক উত্তর, মানে মেঘদূত কাব্য সঠিক উত্তর, এটা হচ্ছে মধুসূদন দত্ত। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোন জোড়াটি সঠিক নয়, যেটি না আমাদের সেটি বলতে হবে? স্পর্শ বর্ণ ম, উষ্ণ বর্ণ হ, অযোগবাহ বর্ণ অনুস্বর আর তালব বর্ণ হচ্ছে ঘ। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে তালব বর্ণ ঘ, এটা কিন্তু সঠিক উত্তর নয়, এটা গ্রীষ্ট বর্ণের মধ্যে পড়ছে, তাই না বন্ধুরা? চলে আসি পরবর্তী কোশ্চেনে, কোন জোড়াটি সঠিক নয়, বিনা বিনত, আশ্রয় আশ্রিত, প্লাবন প্লাবিত, যোগ বিয়োগ? তাহলে একটা জিনিস দেখুন, এগুলো এগুলো কি বলেছে, এগুলো বিশেষ্য বিশেষণ করে দেওয়া আছে, তাহলে আর যোগ বিয়োগটা বিপরীত দেওয়া আছে, তাহলে যোগ বিয়োগটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার। এবার মনীষা, মনীষার আমাদের এখানে কি করতে হবে, সন্ধি বিচ্ছেদ করতে হবে যে কোনটা সঠিক, এটা আমাদের
বলতে হবে। মনীষা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, মনস যোগ ঈশা, এটা কিন্তু মনীষা। নিচেরটা বা নিচের কোশ্চেনে কোন শব্দটি বেমানান, বঙ্গীয় মাঠ কেজ না আংশিক, তা এখানে এই বেমানান শব্দটি এখানে কিন্তু হচ্ছে মাঠ, মাঠটা কিন্তু এখানে বেমানান। নবাব শব্দের স্ত্রীলিঙ্গ হলো নবাবী, নবাবনি, বেগম না নবাব সাহেবা, এটা হচ্ছে বেগম হচ্ছে সঠিক অ্যান্সার। বন শব্দের বিশেষণ কি, মানে বনের বিশেষণ কি হবে সেটা আমাদের বলতে হবে। বুন বনানি, বন্দাদার না শান্তিবন, এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা বুনো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, চিকুর এর সমার্থক শব্দ হলো কেশ, কর্ণ, কায়া না কর, এর সঠিক উত্তর চিকুর, চিকুর কিন্তু এর সঠিক উত্তর হবে হচ্ছে কেশ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোনটি সঠিক নয়, মানে যেটি বেঠিক আমাদের বলতে হবে, সেটা হচ্ছে বান তীর, সুতো সারথি, মেদ চর্বি না বাণী মজুরি, এটার সঠিক উত্তর হবে কিন্তু সুতো সারথি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কিশোর এর বিশেষ হলো কিশোরী দীর্ঘিকার, কিশোরী হস্রিকার, কৈশর না কৈশরক, এখানে এর সঠিক উত্তর কিন্তু কিশোর এর বিশেষ হলো কৈশর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, সৎ এর বিপরীত শব্দ হলো, সতের বিপরীত শব্দ সেটা যেটা আমাদের বলতে হবে, এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে মিথ্যাবাদী চোর অসৎ না সবগুলি ঠিক, সৎ এর বিপরীত অর্থক শব্দ এটা অসৎ হবে, এটা মোটামুটি আপনারা সবাই জানেন। কোনটি সঠিক বিপরীতার্থক শব্দ নেই, মানে যেটা নেই সেটা আমাদের বার করতে হবে, এটা ঘন তরল। তারপরেরটা দেওয়া আছে সরব নীরব, ঠিক আছে, উষ্ণ ঠান্ডা বন্ধ খোলা, এই তিনটে দেওয়া আছে, যে উষ্ণ ঠান্ডা এইটা কিন্তু এখানে সঠিক নেই, কেন না ঠান্ডার উল্টো হবে গরম, আর উষ্ণর উল্টো যদি করি তাহলে কিন্তু শীতল, তাই না। তা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, সুকুমার রায়ের লেখা অবাক জলপান একটি কবিতা, গল্প, নাটক না ইতিহাস, এটা একটা কিন্তু নাটক, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, ছোটবেলায় সবাই পড়েছেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, যবন এর স্ত্রীলিঙ্গ হলো যবনা, যবনী, যবনানী না যবনানী, একটা হস্রি একটা দীর্ঘী, তা যেটা দীর্ঘী সেটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এই ভারতের মহামানবের সাগর তীরে কথাটির প্রবক্তা কে, অপশান দেওয়া আছে কি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন না রজনীকান্ত সেন, এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, আজগুবি শব্দের সঠিক অর্থ হলো, দেওয়া আছে কি অবাক, বিশ্রী, অবিশ্বাস্য না অলস, এর সঠিক উত্তর হচ্ছে অবিশ্বাস্য, আজগুবি শব্দের সঠিক যে অর্থ সেটা। এবং চলে আসছি আজকের পরবর্তী ও শেষ প্রশ্ন, বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে, তা বনস্পতিতে দেওয়া আছে যে বন যোগ পতি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর সন্ধি বিচ্ছেদের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে আসি যে গেল দিনকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, তা গেল দিনকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন দেওয়া হয়েছিল যাযাবর এর প্রকৃত নাম কি। আপনাদের অপশান ছিল, এ ছিল বিজয় মুখোপাধ্যায়, বি ছিল বিজয়া মুখোপাধ্যায়, সি ছিল বিনয় মুখোপাধ্যায়, আর ডি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তা আপনারা যারা এর সঠিক উত্তর করেছেন তাদের সাধুবাদ জানাই, এবং তারা তাদের যাদের মেল অ্যাড্রেস চাওয়া হয়েছে সেই প্রথম 10 জন যারা সঠিক উত্তর করেছেন, যাদের মেল অ্যাড্রেস চাওয়া হয়েছে তারা পোস্ট করেছেন, তাদের আমি এই সঠিক উত্তরটা বলছি, বা সঠিক উত্তরটা বললে আপনারা বুঝতে পারবেন কারা কারা সঠিক উত্তর করেছে। তাহলে যাযাবর এর প্রকৃত নাম কি, এটা হলো হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, এটা যারা অ্যান্সার করেছেন তাদের আমরা সাধুবাদ জানাচ্ছি, আর তাদেরকে মেল অ্যাড্রেস পাঠাতে বলছি। আপনাদের মেল অ্যাড্রেসে আমরা চেয়ে নেবো যে আপনাদের হোমের অ্যাড্রেস যেন চাই, সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু আপনাদের যে উইনিং অ্যাওয়ার্ডটা আছে সেই অ্যাওয়ার্ডটা চলে যাবে। এবার যারা পারেনি তারা নিশ্চয়ই শুনে নিলেন কি হবে। এইবার আমরা চলে আসছি যে আজকে আপনাদের যে হোমটাস্কের প্রশ্ন, সেই হোমটাস্কের প্রশ্ন আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন। অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি মুজাফফর আহমেদ, অপশান সি অমিতাভ দাশগুপ্ত, আর অপশান ডি রামানন্দ চট্টোপাধ্যায়। আবার আমি আজকের হোমটাস্কের প্রশ্নটা বলছি, ধূমকেতু পত্রিকায় সম্পাদক কে ছিলেন। অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি মুজাফফর আহমেদ, অপশান সি অমিতাভ দাশগুপ্ত, না অপশান ডি রামানন্দ চট্টোপাধ্যায়। আপনারা চট করে আপনারা আপনাদের উত্তরটা পোস্ট করুন, আমরা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য উইনিং অ্যাওয়ার্ড আছে। আপনারা জানেন যে আগের ক্লাসগুলোতেও তাই হয়েছে, তা সুতরাং আপনারা চট করে আপনাদের উত্তরগুলো পোস্ট করুন, আগামীকালকে ঠিক এই সময় আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই রিভিউ প্ল্যানে
আমরা আজকে কি কি শিখলাম। তো চলুন একটু মন দিন, আমরা চট করে আজকের কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল আগুন এর সমার্থক শব্দ হলো, সেটি হচ্ছে অগ্নি। পরবর্তী কোশ্চেন কোন জোড়াটি বেমানান, সেটা হচ্ছে বন্ধু মিত্র। পরবর্তী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা, এর সঠিক উত্তর আশাপূর্ণা দেবী। পরবর্তী হত শব্দটি হলো একটা বিশেষণ। পরবর্তী রাঙামূলো এর গূঢ়ার্থ হলো দেখতে সুন্দর কিন্তু অকাজের লোক। পরবর্তী একটি অল্প প্রাণ বর্ণের উদাহরণ হলো ট। পরবর্তী আগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ হলো অনাগ্রহ। পরবর্তী ময়ের উচ্চারণ স্থান হলো ওষ্ঠ। পরবর্তী যাতায়াত এর সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে জাত যোগ আয়াত। পরবর্তী অনল এর সমার্থক শব্দ হলো অগ্নি। চলে আসছি পরবর্তীতে, ধনধান্যে পুষ্পে ভরা কার রচনা, এটা সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতাকে, এর সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী বিবেকানন্দ প্রবর্তিত পত্রিকাটির নাম কি, এর সঠিক উত্তর হচ্ছে উদ্বোধন। পরবর্তী মেঘদূত কাব্য কার রচনা, এর সঠিক উত্তর হচ্ছে মধুসূদন দত্ত। পরবর্তী কোন জোড়াটি সঠিক নয়, সেটি হচ্ছে তালব্য বর্ণ হচ্ছে ঘ। পরবর্তী কোন জোড়াটি সঠিক নয়, অ্যান্সার হবে যোগ বিয়োগ, এটা বিপরীতার্থক দেওয়া আছে। পরবর্তী মনীষা, মনীষার সন্ধি বিচ্ছেদ করলে মনস যুক্ত ঈশা, এটা সঠিক। কোন শব্দটি বেমানান, এখানে বেমানান শব্দটি হচ্ছে মাঠ। এবার নবাব শব্দের স্ত্রীলিঙ্গ হলো, এর সঠিক উত্তর হচ্ছে বেগম। পরবর্তী বন শব্দের বিশেষণ কি, এর সঠিক উত্তর হচ্ছে বুনো। পরবর্তী চিকু এর সমার্থক শব্দ হলো, এটি হবে কেশ। আর কোন কোনটি সঠিক নয়, যেটি সঠিক নয় সেটি আমাদের বলতে হবে, সেটি হচ্ছে সুত থেকে সারথি। পরবর্তী কিশোর এর বিশেষ্য হলো, এটা হবে যে কৈশোর। পরবর্তী সৎ এর বিপরীত শব্দ হলো, এটা হচ্ছে অসৎ। পরবর্তী কোনটি সঠিক, বিপরীতার্থক শব্দ নেই, সেটি হচ্ছে উষ্ণ ঠান্ডা। পরবর্তী সুকুমার রায়ের লেখা অবাক জলপান একটি নাটক। পরবর্তী যবন এর স্ত্রীলিঙ্গ হলো যবনানী। পরবর্তী এই ভারতের মহামানবের সাগর তীরে কথাটির প্রবক্তাকে, এর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী আজগুপি শব্দের সঠিক উত্তর হলো অবিশ্বাস্য। পরবর্তী এবং শেষ বনস্পতি, এর সন্ধি বিচ্ছেদ করলে হয় বনযোগপতি। তা যেরকম আপনাদের থাম্বনেল নিয়ে দেওয়া আছে যে এইভাবে না পড়লে আপনারা কিন্তু পাস করতে পারবেন না, তা সুতরাং আপনারা আমাদের প্লেলিস্টে যত ভিডিও আছে বা রেগুলার ঠিক এই সময় আপনাদের আমাদের ভিডিওগুলো পোস্ট হয়, আপনারা প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করুন। যদি ঠিকমতো স্ট্র্যাটেজি না ফলো করেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় পাস করতে পারবেন না। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো করে পরিচিত যে মার্কেটে কিরকম দু নম্বরই চলছে, তা সুতরাং সেই দিকে আর নজর না দিয়ে পরীক্ষায় পাস করাটা মেইন থিম ধরে বা মেইন উদ্দেশ্য বা মেইন লক্ষ্য ধরে, অন্য দিকে লক্ষ্য না স্থির করে শুধু এইটাই পাস করতে হবে এই ধারণা নিয়ে আপনারা কিন্তু পরীক্ষায় পড়াশোনা করুন। আর পড়াশোনা করলেই কিন্তু চাকরি, পড়াশোনা করার পেছনে একটাই রাস্তা, আপনারা পরীক্ষাটায় পাস করতে পারবেন, আর পরীক্ষাটা পাস করতে পারলে আপনাদের কিন্তু চাকরি, এটা কিন্তু বাস্তব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।